বাড়িতে পোকামাকড়ের আক্রমণ হবে এটা খুবই স্বাভাবিক ব্যাপার। তাই বলে কোনো পতঙ্গ যদি এক বছর ধরে আপনার বাড়িতে বাস করে তাহলে কেমন লাগবে আপনার, এমন প্রশ্ন শুনে নিশ্চয় ভাবছেন এটা আবার কখনো সম্ভব নাকি, কীট পতঙ্গেরা আজ এখানে তো কাল ওখানে গিয়ে বাসা বাঁধবে। কারো বাড়িতে আবার টানা এক বছর ধরে কোনো পতঙ্গ থাকে নাকি, তাহলে উত্তরটা হবে হ্যাঁ, আলবাত থাকে। আপনি আদর যত্ন না করলেও আমাদের চারপাশে এমন অনেক কিছুই আছে যারা আমাদের সকলের সঙ্গে আমাদের বাড়িতে বাস করে। ঠিক যেমন জ্যাক ক্লে নামক এক ব্যক্তির সঙ্গে এমনটাই ঘটেছে, টানা এক বছর ধরে তার বাড়িতে বেড়ে উঠেছে একটি মাকড়াসা। বৃহদাকার এই মাকড়াসার ছবিটি অস্ট্রেলিয়ান স্পাইডার আইডেন্টিফিকেশন পেজ নামের একটি ফেসবুক পেজে পোস্ট করেছেন তিনি, যেখানে ছবিতে দেখা গেছে আট পাওয়ালা ধূসর বর্ণের একটি বৃহৎ আকৃতির মাকড়াসা। দেখে মনে হচ্ছে যেন এই আক্রমণ করতে আসবে মাকড়াসাটি। আর এই বৃহদাকার মাকড়াসাটির ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই লাইক কমেন্ট আর রিটুইটের বন্যা বয়ে যায়। অতি উৎসাহী অনেকেই কমেন্টের মাধ্যমে নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। কেউ কেউ আবার মাকড়াসা সম্পর্কে নিজেদের নিজস্ব মতামত এবং উৎসাহ প্রকাশ করেছেন। তাহলে আর কি, এমন রুমমেট পেলে আপনি কি করবেন ভাবতে থাকুন। প্রিয় দর্শক, নিত্যনতুন সব নিউজ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।